এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল দেখে তোমরা যেমন বুঝতে পেরেই গেছো আজকে আমি কোন প্রোডাক্টের উপরে রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর তো স্টার্ট হবে, কিন্তু তার আগে যদি তুমি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফাইড হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কার জন্য হেল্পফুল হলে তার সাথে শেয়ার করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে রিপ্লাই করবো। আর যদি তুমি চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ফর পার্সোনাল আপডেট। তো আমার ইনস্টাগ্রাম আইডি এইটা, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক, চলো ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিভিয়া ক্লে ফ্রেশ শাওয়ার জেল। দেখো এটার প্যাকেজিং কিছুটা এরকম। আমি এইটা আমার রিসেন্ট পার্পেল হলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদি তুমি না দেখে থাকো নো প্রবলেম, আমি উপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এটা হচ্ছে নিভিয়ার ক্লে ফ্রেশ শাওয়ার জেল, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে হিবিস্কাস অ্যান্ড গ্রেপফ্রুট। দেখো এখানে রয়েছে, এটার আর একটা ভেরিয়েন্ট রয়েছে, সেটা আই থিঙ্ক জিঞ্জার অ্যান্ড ব্রাসিলস এরকম কিছু একটা হবে। তো আমি এখানে হিবিস্কাস অ্যান্ড গ্রেপফ্রুট ভেরিয়েন্টটা নিয়েছি। আর এর পিছনে এর সমস্ত ডিটেলস রয়েছে, তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ। আর এর প্রাইস হচ্ছে 225 রুপিস, আর এর কোয়ান্টিটি হচ্ছে 250 ml। তো প্রাইস পয়েন্টের দিক থেকে দেখতে গেলে এটা খুবই অ্যাফোর্ডেবল, কারণ কি তুমি একটা বেশ হিউজ পরিমাণে কোয়ান্টিটি পেয়ে যাচ্ছ, তো তার জন্য অবশ্যই থাম্বস আপ। আর দেখো এটা কিছুটা এরকম আর এরকমভাবে ওপেন হয়, আর এইখান থেকে প্রোডাক্টটা বের হবে। তোমার মেবি তোমরা দেখতে পাচ্ছ যে প্রোডাক্টের কালারটা এখানে না, যে যেমন দিয়েছে যে পিঙ্ক কালারের, এক্স্যাক্ট এরকম পিঙ্ক কালারের প্রোডাক্টটা আসে বেরোয়। আর এর গন্ধটা ঠিকঠাক, মানে খুব মানে ইরিটেটও করবে না, আবার যে খুব সুন্দর স্মেল সেরকমও না। তো যদি তোমরা স্মেল মানে শাওয়ার জেলে যদি কেউ স্মেল খুব পছন্দ করো তাহলে মেবি তোমাদের অতটা ভালো নাও লাগতে পারে, কারণ কি নিভিয়ার যে আদার্স যে জেল শাওয়ার জেলগুলো রয়েছে তাহলে তোমরা সেইগুলো ট্রাই করতে পারো, সেইগুলো খুব সুন্দর। আমি এর আগেও নিভিয়ার আর একটা শাওয়ার জেলের উপরে রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম, তো তোমরা সেগুলো ট্রাই করতে পারো। তো এটা বেসিক্যালি ক্লে শাওয়ার জেল, তো যাদের অয়েলি স্কিন, যেমন আমাদের গরমে হয় না যে মানে স্কিন খুব মানে স্কিনে সোয়েট হয়, খুব ঘাম হয়, তো সেই দিক থেকে গরমের জন্য যদি কেউ ইউজ করতে চাও তাহলে গরমের জন্য দ্য বেস্ট প্রোডাক্ট, কারণ কি গরমে ক্লে প্রোডাক্ট সব থেকে ভালো কাজ করে, তোমার এক্সট্রা অয়েল স্কিন থেকে টেনে বের করে ফেলে। তো সেই জন্য আমার ক্লে বেস্ট প্রোডাক্ট খুব ভালো লাগে সামারের জন্য। আর এটাকে তোমাদেরকে একটু দেখিয়েও দিই আমি এটার কীরকম, দেখো তোমরা মেবি দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের, আর এটা খুবই লিকুইডি, আমার হাত থেকে বেয়ে বেয়ে পড়ছে। আর এটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না, তুমি সামান্য একটু টাইনি মাইনি নিলে লোফাতে জল দিয়ে লেদার করলে পরে খুব ভালো ফোম হয়ে যায়। তো সেই দিক দিয়ে তুমি যদি এটা কেনো তাহলে এটা তুমি হিউজ টাইমের জন্য ইউজ করতে পারবে, খুব সামান্য পরিমাণেও লাগে। তো এটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে, তোমরা চাইলে এটা অবশ্যই ইউজ করতে পারো, আমি তোমাদের রেকমেন্ড করবো এটা। তো আর এটার পারচেস লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে পারচেস করতে পারো সেখান থেকে। তো এটা ছিল আমার এই প্রোডাক্টের উপরে রিভিউ ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এখনও হাতে লেগে রয়েছে।